নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর শিলংকোটেতে ভয়াবহ অগ্নিকাণ্ড, শহর জুড়ে আতঙ্ক। পাথারখানিতে ড্রাগস সহ আটক দুই। অভিযুক্ত অধরা, জনগণের উপর লাঠিচার্জের অভিযোগ লায়লাপুর পুলিশের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর প্ররোচনামূলক মন্তব্যে গোটা দেশের বাঙালি হেনস্থার শিকার হবেন, অভিযোগ বিডিএফ যুব ফ্রন্টের। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। ভয়ঙ্কর অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল শিলচর শহর। আজ সকালে শিলংপট্টির ছোটলালশের স্কুলের উল্টো দিকের একটি কম্পিউটার সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর দেন দমকল বাহিনীতে। এদিকে স্থানীয়রা সেন্টারের প্রশিক্ষার্থী সহ অন্যান্যদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন। ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ সুপার নোমাল মাহাত্তা, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন। গোটা শহরে আতঙ্কের সৃষ্টি হয় আজ সকালে। গাড়ি চলাচল বন্ধ রাখা হয় শিলংপট্টিতে। অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড ঘটেছে বলে খবর পাওয়া গেছে। প্রাণ বাঁচাতে ছুটতে গিয়ে কম্পিউটার সেন্টারের দুজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তারা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আমি নিকা ইনস্টিটিউটে পড়ি, মানে আমি ওইখানে কোর্স করছি। আমি তো ওইখানে আমি যখন গেছিলাম, আমি ঠিক আছে, তখন পুরো প্রপার ঠিক ছিল। তারপরে উইদিন 5 to 10 মিনিটস ওইখানে পুরো রাশ ছিল মানুষের। আমরা যখন গেছিলাম তখন পুরো ঠিক ছিল, আমরা বসেছি এখানে। তারপরে যে ম্যাম ছিল ভিতরে, ওই ম্যাম বলেছে যে এখানে আগুন লেগেছে উপরে। উনাকে এসে কে বলেছে যে আগুন লেগেছে, তারপরে দেখেছে পুরো স্মোক এসেছিল উপরে থেকে। তো যেহেতু স্মোক এসেছে, তারপরে আমাদের তোমরা ভিতরে থাকো, বিকজ বাইরে অনেক বেশি যাওয়াটা ঠিক না এখন। তা আমরা নিজে থেকে বেরিয়ে এসেছি, প্রথম আমিই এসেছি, তারপরে সবাই এসেছে বাইরে। তারপরেও তো ওগুলো হয়েছিল, অতটুকু জানি। তারপরে বাইরে ছিলাম আমি, তারপরে এখন তো এখানে ছোটলা ছোটেই আমি ওইখানে ছিলাম। ইনস্টিটিউটে 10 হবে এখন। হ্যাঁ, ও আমরা সব যে ফোর্থ ইনস্টিটিউট ছিল, যে নিকা ইনস্টিটিউটে ছিল, ওরা সব আমরা সবাই এসে গেছিলাম। সব ফ্রন্ট ডেস্ক থেকে ধরে সব ম্যাম সব এসেছিলেন। আজকে 10:30 থেকে 11টার মধ্যে আমি দোকানে বসেছিলাম, তখন মানুষ দৌড়িয়ে দৌড়িয়ে এদিকে আসছিল। তা আমিও দোকান থেকে বেরিয়ে দেখি আগুন লেগেছে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইয়েস ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোডা, এখানে একটা কম্পিউটার ইনস্টিটিউট আছে নিকা বলে, ফোর্থ ফ্লোরে। ওইখানে আগুনটা উপর দিকে উঠছিল, কালো কালো ধোঁয়া। তারপরে তো আমরা সিঁড়ি দিয়ে, সঙ্গের একটা বিল্ডিং ছিল ওইটার সঙ্গে এক বিল্ডিং দিয়ে উপরে গিয়ে দেখলাম যে উপরে বাচ্চাগুলো, মানে 7-8টা ভিতরে ছিল, ওরা উপরে উঠে গেছে। তারপরে ওরা বেরোতে পারছে না। তারপরে আমরা লোকেলরা যতজন ছিল সবাই মিলে সিঁড়িগুলো নিয়ে উপরে উঠেছি। উপরে উঠে গিয়ে বাচ্চাদেরকে নামিয়েছি। তার মধ্যে একটা মেয়ে উপর থেকে জাম্প করতেছিল, আর টিনের মধ্যে, টিনটা ফাঁকা ছিল, আর টিনের মধ্যেখান দিয়ে পড়ে একদম নিচের তলায় পড়ে গেছে, বেসমেন্টে এসে গেছে। ওকে নিয়ে মেডিকেল যাওয়া হয়েছে। ওর কী অবস্থা আছে এখন আমরা জানতে পারি নাই, কী হবে না হবে, তার জন্যই আমরা খুবই দুঃখিত। আগুনটা আমার মনে হয় খুব সম্ভব, এটা তো কম্পিউটার ইনস্টিটিউট, এটা শর্ট সার্কিট থেকে লেগেছে। নিয়ন্ত্রণে এসেছে না? এখনও তো নিয়ন্ত্রণে আসে নাই। ফায়ার ব্রিগেডগুলো আসছে আস্তে আস্তে, 4-5টা ফায়ার ব্রিগেড এসে গেছে, এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসে নাই। হ্যাঁ, যখন তো হয়েছে, যারা বাচ্চাগুলো নেমেছে তারা টিনের মধ্যে দিয়ে নেমেছে, টিনের মধ্যে পা কেটে গেছে, কার হাত কেটে গেছে, সঙ্গে একটা মেয়ে তো পড়ে গেছে পুরো নিচে। পাথারখানদের কাবাড়িবন্দে ড্রাগস সহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। ধৃতরা আলতাফ হোসেন এবং সুলতান আহমেদ। শুক্রবার গভীর রাতে পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে 29টি সাবানের বাক্সে 350 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়। সঙ্গে আটক করা হয় দুজনকে। হেরোইনগুলো মিজোরাম থেকে এনে বাংলাদেশে পাচারের মতলব ছিল তাদের। ধৃতদের আজ আদালতে পেশ করা হয়েছে।
অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো জনগণের উপর লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে ধলাই লায়লাপুর পেট্রোল পোস্টের ইনচার্জের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে। জিতেন চৌহান নামের এক যুবক মাতাল অবস্থায় পথচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে দু একজন লোক প্রতিবাদ করলে তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে মারমুখী হয়ে ওঠে ওই যুবক। স্থানীয়রা পরে পুলিশে খবর দেন। লায়লাপুর পেট্রোল পোস্টের ইনচার্জ নোচাং সিয়াম ছুটে এসে মদ্যপ জিতেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে স্থানীয়দের বিরুদ্ধে লাঠিচার্জ শুরু করেন বলে অভিযোগ। পরে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে ঘটনাটি জানানো হয়। লায়লাপুর পেট্রোল পোস্টের ইনচার্জকে বদলির দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমি সত্যি এটা ঘটনা, আমি খাওয়ার কালে বইছি, বোয়ার পরে থেকে দেখছি না শুরু করছে, গালাগালি শুরু করেছে। আমরা গালাগালি করছে জিতেন জিতেন, হ্যাঁ গালাগালি করছে। করার পরে তো কই হে গালাগালি তো করে সবসময় বাবুল দা, ওই যে বাবুল বেটা, বাবুল বেটারে তো নাম ধরে গেলি আর কি, গেলি আর গেলার বাগে আমরা কিটা মারতাম না, তারাও মাথে না, আমরা মাথে তো লাভ নাই, তো মাথা নিলে মাথের। এর মাঝে শুনি সঞ্জিতরে গালি দিয়ে যা, কইলাম সঞ্জিত কি ঘুরি, সঞ্জিতরে গালি দে, ধন্যবাদ। সঞ্জিত করার পরে আবার উঠে কয় ও অরুণ বার, এরপরে বেটারে কইলাম এখান তো ফাজিন দিয়ে বাড়িতাম, এই যদি ই মাত নাই আমার, আমরা দেখো এখন যারা বেদেরা এখন বেশ তিন চারবার তোমরা লাগে ওই আছে কেস মামলা, তখন এখন আর বেশ আর পারতাম না, এখন যদি দড়ি লাইছে তো ছাড়ি দিব। এখন তোমার ব্যক্তিগত আগে লাইছে নি না সব রেগে লাইছে? ব্যক্তিগত কইলে আমরা রেগে লাইছে, সঞ্জিত রেগে লাইনি পরে আমরা রেগে দড়ি লাইছে। সঞ্জিত বেটা এর মধ্যে দেবু বেটা, ও দেবু বেটাই নাই মনে কয়, তারা তিন চারজনে মিলিয়ে গিয়ে ডকুমেন্টস আনছে, ডকুমেন্টস পুরা এরকম পুরা সেভা কুবাই দিছে, তার ডকুমেন্ট কি তার ডকুমেন্ট ডিলারি, হ্যাঁ হে কই পাইছে আছে, হ্যাঁ হে ডকুমেন্ট বন্ধ হে নিল কি বেটার, আমরা আইনো কিটা কমাতাম তার লগে, তারা গিয়া যে কইছেন বাইলে আমরা আনমু, তোমরা দেবা লাগতো না, তোমরা মাথা লাগতো না। সম্প্রতি ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্ররোচনামূলক মন্তব্যে গোটা দেশের বাঙালিরা হেনস্থা এবং নিপীড়নের শিকার হবেন এমনই অভিযোগ করে শীঘ্রই এ ব্যাপারে তদন্ত দাবি করে ডিজিপি এবং পুলিশ সুপারের কাছে স্মারকপত্র দিয়েছে বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্ট। এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন যুব ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত। চরম আপত্তিজনক জাতিবিদ্বেষী মন্তব্য করছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিগত কয়েকদিনে নির্বাচনী প্রচারকার্যে ঝাড়খণ্ড রাজ্যে গিয়ে তিনি একের পর এক আপত্তিকর মন্তব্য করছেন। তিনি বলছেন আসাম রাজ্যে নাকি 40% বাংলাদেশি, 40% বাংলাদেশি মানুষ আসামে, এই মন্তব্য তিনি করছেন এবং বলছেন 40 জন বিধায়ক নির্বাচিত জনপ্রতিনিধিদের তিনি বাংলাদেশি তকমা দিচ্ছেন। তাছাড়াও তিনি বলছেন যে রাজ্যের গুরুত্বপূর্ণ পদে স্পিকার সহ বিভিন্ন উচ্চ পদে নাকি বাংলাদেশিরা বসে আছে, বাংলাদেশিরা দখল করে আছে, এবং রাজ্যে নাকি 1,25,00,000 বাংলাদেশি। কী ধরনের মন্তব্য তিনি করছেন, কোন তথ্যের ভিত্তিতে এই মন্তব্য তিনি করলেন? মুখ্যমন্ত্রী একটি সাংবিধানিক পদ অলঙ্কৃত করে বিভিন্ন জাতিগোষ্ঠীকে নিয়ে চলার যেখানে কথা, সেখানে এই মন্তব্য তিনি কোন তথ্যের ভিত্তিতে করলেন? আপনারা হয়তো জানেন যে NRC প্রক্রিয়ার মাধ্যমে যে বিদেশি শনাক্তকরণের যে প্রক্রিয়া, সেটার চূড়ান্ত তালিকা দেওয়া হয়েছিল 2019-31 আগস্ট। সেই তালিকায় 19,00,000 মানুষের নাম ছিল না, এবং পরে আবার এপ্রিলের কথা ছিল, সুতরাং নাম আরও কমে আসবে। সুতরাং কোন ভিত্তিতে তিনি এই মন্তব্য করেন যে আসামে 1,25,00,000 বাংলাদেশি আছে? শিলচরের আসাম বিশ্ববিদ্যালয় চত্বরে আজ অনুষ্ঠিত হলো পোস্ট রঙালী বিহু অনুষ্ঠানের উদ্যোক্তা বিশ্ববিদ্যালয়ের গামোছা আয়োজক কমিটি।
অনুষ্ঠান শুরু হয় শহীদদের শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে। বিভিন্ন কর্মসূচির পাশাপাশি অনুষ্ঠানে সম্বর্ধনা জানানো হয় আকসর উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থকে। উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর অরূপ বর্মন, ডক্টর মোহন বড়া প্রমুখ। নিয়ে নিচ্ছে সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, এনএস অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়, মিনিমাম প্রাইস 2,999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। দাঁত তোলা, দাঁত পরিষ্কার, দাঁতের ফিল আপ, কৃত্রিম উপায়ে ফিক্স দাঁত লাগানো, রুট ক্যানেল ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট, আরও বিভিন্ন দাঁতের সমস্যার সমাধানে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করছেন ডক্টর মনোজিৎ বণিক, VDS গৌহাটি, ডেন্টাল সার্জন, রিজিওনাল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের চেম্বার হল সারদা ডেন্টাল কেয়ার, বিশাল মেগামার্টের ঠিক উল্টো দিকে, গন্ধেশ্বরী মেটাল স্টোর, ফার্স্ট ফ্লোর, সেন্ট্রাল রোড, শিলচর, 7880001। রোগী দেখার সময় হচ্ছে সোম থেকে শনি সকাল 10:30 থেকে এবং বিকেল 4:30 থেকে, রবিবার 11:00 থেকে দুপুর 2:30 পর্যন্ত। আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 7002067827 অথবা 9365026582 এই নম্বরে। আমাদের আরও একটি চেম্বার রয়েছে উধারবন্দে, লাইফ কেয়ার ফার্মেসি, হসপিটাল রোড, উধারবন্দ, কাছাড়, আসাম। সোম থেকে শনি সকাল 11:30 থেকে। অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফোন করুন 9435916096 অথবা 8473036140 এই নম্বরে। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। গদির লোভে দেশভাগ করে ভারত মাতাকে দুর্বল করেছিলেন জওহরলাল নেহরু। 70 বছরে কংগ্রেস দেশকে রসাতলে নিয়ে গিয়েছিল। গতকাল সুনাই রামনগর মণ্ডল আয়োজিত কর্মী সভায় এমনই মন্তব্য করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তিনি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাকে দেখে নয়, কল্যাণকামী দেশ গঠনের জন্য সবাই বিজেপিকে ভোট দিয়েছেন। পরিমলের দাবি, ফের প্রধানমন্ত্রী পদে বসে হ্যাট্রিক করবেন মোদি। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মণ্ডল সভাপতি লায়নবা সিংফা, সম্পাদক অপ্পু কুমার দাস, জেলা মাইনরিটি সেলের সভাপতি হামিদুল ইসলাম প্রমুখ। কত আমাদের হবে, হ্যাঁ
আমি কিন্তু এই পর্যালোচনা করতে আসি, কারণ আমরা যারা বিজেপি করি আমরা শুধু একজন সাংসদ নির্বাচিত করব, পঞ্চায়েত নির্বাচিত করব, এমএলএ নির্বাচিত করব, তার জন্য করি। আপনারা ভোটে এত পরিশ্রম করলেন, নিঃস্বার্থ ভাবে করলেন আমাকে এমপি বানানোর জন্য, আমি এমপি হলে আপনাদের কি হবে, কিছু রাস্তাঘাট ইত্যাদি ইত্যাদি তো হবে। কিন্তু আমি যদি এমপি হই, ভারতীয় জনতা পার্টির যদি এমপি হয়, তো এমপি সংসদে যাবে আর ওইখানে গিয়ে আমাদের রাষ্ট্রকে কিভাবে নির্মাণ করা যায়, রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের যে প্রয়োজন আছে, শিক্ষা, সংস্কৃতি, সংস্কার, যোগাযোগ, অর্থনৈতিক উন্নয়ন ইত্যাদি ইত্যাদি। নির্বাচনী প্রচারে দেশের বিভিন্ন প্রান্তে ঘৃণা ভাষণের অভিযোগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে নির্বাচন কমিশনের নালিশ জানালো অসম তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, মুখ্যমন্ত্রী উগ্র সাম্প্রদায়িক এবং অগণতান্ত্রিক বক্তব্যে সমাজে ঘৃণা ছড়িয়ে দিতে চাইছেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপিতে নয়া পুরাতন সংঘাত শুরু হয়েছে। একাংশ কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দিয়ে সংঘাত শুরু করেছেন, এমনই অভিযোগ কংগ্রেস নেতা গৌরব গগৈর। তিনি বলেন, লোকসভা নির্বাচন চলাকালীন বিজেপির প্রবীণ নেতা রাজেন গোহাই এবং প্রাক্তন বিধায়ক অশোক শর্মা বিজেপি এবং সরকারের প্রকাশ্য সমালোচনার পর গেরুয়া দলের অন্দরে সংঘাতের ঝড় উঠেছে। কাবুগঞ্জ জনতা কলেজের সিইউটির পরীক্ষা নিয়ে প্রচারিত সংবাদের বিরোধিতা করল কলেজ কর্তৃপক্ষ। শনিবার কলেজে এক সাংবাদিক সম্মেলনে কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস পাল বলেন, সিইউইটি পরীক্ষার্থীদের এনটিএর গাইডলাইন অনুযায়ী বেলা তিনটের শিফটের পরীক্ষার্থীদের দুপুর একটা থেকে আড়াইটে পর্যন্ত পরীক্ষা কেন্দ্রে প্রবেশের নিয়ম রয়েছে। পরবর্তীতে পরীক্ষার্থীদের অন্যান্য প্রক্রিয়া শেষে তিনটে থেকে পরীক্ষা শুরু করার গাইডলাইন ছিল। সেই হিসেবে জনতা কলেজের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলছিল। 480 জন পরীক্ষার্থীর মধ্যে 416 জন পরীক্ষায় বসেন, কিন্তু পরবর্তীতে স্থানীয় একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশ পায় যে পরীক্ষা শুরু থেকে মাত্র 5 মিনিট দেরি হয় কয়েকজন পরীক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। এ প্রসঙ্গে দেবাশিস পাল বলেন, অভিযোগকারী পরীক্ষার্থীরা 5 মিনিট নয়, বেলা আড়াইটায় প্রবেশের শেষ সময়ের পর গেট বন্ধ করে দেওয়া হয়েছে, সেই হিসেবে তারা 35 মিনিট দেরিতে এসেছেন। এ সময়ে কোনো অবস্থায় সব প্রক্রিয়া শেষে এদের পরীক্ষায় বসানো সম্ভব ছিল না। কলেজ কর্তৃপক্ষের মতামত না নিয়ে একতরফাভাবে ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করার ক্ষোভ প্রকাশ করেন তিনি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক সুজাতা পালিত, ডক্টর মুন্নি দেব মজুমদার, উষারানী শর্মা, ওয়াই প্রফুল্ল সিংহ প্রমুখ। পরীক্ষাটা সেন্টারের দোষে ভুল হয়েছে, সেন্টারের দোষে 10 মিনিট যদি হয় আপনার কথাটা এরকম না, কিন্তু সেন্টার ভুল করে না। এমনি কিছু না, এমনি কিছু কোনো কারণে সেন্টার বিকজ নেটওয়ার্ক ইস্যু আছে, পুরো এন্টায়ার ক্যাম্পাস এগুলোতে জ্যাম ছিল, ব্লক আছে, জ্যামার লাগানো ছিল সব নেটওয়ার্ক, এবং এন্টায়ার আমাদের কলেজে নিজস্ব সিসিটিভি থাকা সত্ত্বেও মানে ছাত্ররা কোনো কারণে মানে গ্যাদারিং দেরি হয়, আর একটার থেকে আড়াইটা পর্যন্ত 1.5 ঘন্টা সময় দিয়ে দিছে, এবং সিকিউরিটির ব্যবস্থা কি, 23টা ক্যামেরা এডিশনাল বসানো হয়েছিল কলেজে, এবং আমি নিজে 2 বার দিল্লির থেকে কল রিসিভ করছি জানার জন্য যে আমাদের জেমার এবং সিসিটিভি ক্যামেরা কাজ করে কিনা। দিস ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টে পরীক্ষা শুরু হয় আমাদের ঠিক টাইম মতো, আমরা 3টার সময় পরীক্ষা শুরু করি, নিয়ম মেনে 3টার সময় শুরু করি। সো এখন 3টার সময় যে পরীক্ষা শুরু হয়েছে, আমি কন্টিনিউয়াস বিকজ সব কিছু চলতেছে, আমি মুভমেন্ট করতেছি, 3টা ঠিক 14 থেকে 15 মিনিটের সময় আমি বারান্দায় ঠিক এই জায়গাটায় আসি। এই যে স্ক্যানিংয়ের ব্যাপারটা, সিকিউরিটি যেগুলো ফ্রিস্কিংয়ের ব্যাপারটা, এগুলো অন্য লোকদের এজেন্সি লাগানো হয়েছে। আমাদেরই কলেজের এক প্রাক্তন ছাত্রী আসছিল, আরও বাইরের 3-4 জন ছেলে মেয়ে আসলো, টোটাল 7 জন ছিল যারা এই দায়িত্বে আসে স্ক্যানিংয়ের দায়িত্বে, ঠিক আছে, 7 জন টোটাল ছিল যারা স্ক্যানিংয়ের দায়িত্বে আসে। তাদের মধ্যে থেকে 3 জন এসে আমরা কয় স্যার কয়েকজন স্টুডেন্ট বাইরে দাঁড়ান। এখন আপনারা যে প্রশ্ন করছেন ছেলে না মেয়ে, আমরা তারা তো বাইরে দাঁড়ানো,
তারা কি জাত, কি ধর্ম, কি ভাষা, কি ছেলে না মেয়ে, তার জেন্ডার কিছুই তো আমরা জিজ্ঞেস করিনি, বিকজ এট দ্যাট মোমেন্ট দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট এট অল। আরকে এন্টারটেইনমেন্ট সংগঠনের ব্যবস্থাপনায় গত 30 এপ্রিল কলকাতার মৈতমন্ত্র মঞ্চে এক বিরাট ফ্যাশন শো আয়োজন করা হয়। আর এই সম্পূর্ণ আয়োজন করেন আরকে এন্টারটেইনমেন্ট সংগঠনের স্বত্বাধিকারী আয়ুষ আচার্য। এই ফ্যাশন শোতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার টলিউড সিনেমার অভিনেত্রী দেবিকা মুখার্জি, এছাড়াও আরও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 3 ক্যাটাগরিতে ভাগে বিভক্ত করা হয়েছে। এতে শিলচরের 3 জন জয়ী হন এবং কালাইনের 1 জন শিশু মেয়ে জয়ী হন। আমার সত্যি কথা বলতে প্রথমবারই আমি বাইরে গিয়েছি, এত দূর। শিলচরে তো শো করেছি, আগে আমি বড়াক সুন্দরী শো করেছিলাম যেটাতে উইনারও হয়েছিলাম। তারপরে এখন যে শো থেকে আমি উইনার হয়ে এসেছি কলকাতা থেকে, সেটা আরকে এন্টারটেনমেন্টের শোতেও আমি কাজ করেছি শিলচরে বৈশাখী থেকে, ওটাতেও আমি সেকেন্ড রানার আপ ছিলাম। আর আমার ফার্স্ট শো ছিল শিলচরেরই পারফেকশন থেকে, যেটাতে আমি ফার্স্ট রানার আপ হয়েছিলাম 2020। তো কখনো ভাবিনি যে বাইরে গিয়ে শো করব। আর ফার্স্ট অফ অল এইটার পিছনে আমি সবার প্রথমে আমি আমার বাবা মাকে অনেক অনেক থ্যাংক ইউ বলবো, কারণ ওরা আমাকে ভীষণ সাপোর্ট করেছে। আমি শুধু একবার বলেছি যে পাপা আমি যাব বাইরে, মা আমি যাব, মা বলছে ঠিক আছে যা। তো ওদেরকে সাথে নিয়ে আমার এই জার্নি শুরু হয়। আর ভীষণ ভালো লেগেছে, আমি আরকে এন্টারটেইনমেন্টের পুরো টিম, স্পেশালি প্রদ্যুৎ আচার্য, সবাই ওনাকে আয়ুষ দা নামেই চিনে। তো অনেক অনেক থ্যাংক ইউ আয়ুষ দা আমাকে এতটুকু একটা সুযোগ করে দেওয়ার জন্য, এত বড় একটা মঞ্চ দেওয়ার জন্য, নিজেকে প্রেজেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর কলকাতার পুরো টিম যারা ছিল ওরা ভীষণ ভালো বিহেভ করেছে, ওখানে শো অ্যাডভাইজার্স যারা ছিলেন, তারপরে ওখানে যারা জুরি মেম্বার্স ছিলেন, মেকআপ আর্টিস্টরা যারা ছিলেন, ভীষণ সুন্দর বিহেভ করেছেন। সেলিব্রিটির মধ্যে দেবিকা মুখার্জি ছিলেন, উনি চিফ স্পেশাল গেস্ট ছিলেন আমাদের টলিউড থেকে। তারপরে আমাদের জুরি মেম্বার্স 3 জন ছিলেন, আমাদের 2 রাউন্ড হয়েছে মিস ক্যাটাগরিতে, মিসেসেও 2 রাউন্ড হয়েছিল, প্লাস কিডসের এ ক্যাটাগরি ছিল, বি ক্যাটাগরি ছিল। শেষ করার আগে বিশেষ বিশেষ এশিয়ান বাংলা সংবাদ আরও একবার। শিলচর শিলংকোটেতে ভয়াবহ অগ্নিকাণ্ড, শহর জুড়ে আতঙ্ক। পাথারখানিতে ড্রাগস সহ আটক দুই। অভিযুক্ত অধরা, জনগণের উপর লাঠিচার্জের অভিযোগ লায়লাপুর পুলিশের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর প্ররোচনামূলক মন্তব্যে গোটা দেশের বাঙালি হেনস্থার শিকার হবেন, অভিযোগ বিডিএফ যুব ফ্রন্টের। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।